তো বন্ধুরা, এখন বাজে রাত্রির 2:10, আর এখন আমি করছি ম্যাগি। সবাই ঘুমিয়ে গেছে, পুরো অন্ধকার। ওই বাড়িটা লাইট জ্বলছে কেন জানি না, অন্য দিন বন্ধ হয়ে যায়। আজকে আমার ছোট কাকিমা মারা গেছেন, তার জন্য অভি এখন বার্নিং গার্ড থেকে এলো। এখন চান টান করলো, অভি চান টান করে এখন এখন মিলছে জামা কাপড়। আমি আমারগুলো আগেই কেচে দিয়েছি, অভি এখন এলো বলে অভি অভিরগুলো মানে কেচে তারপর মিলল। অভি চান করেছে, এখন জামা কাপড়গুলো অভি নিজেরটা নিজে কেচে নিল, কারণ আমাকে আবার তাহলে কালকেই ছোঁয়া নেপা হয়ে যাবে সমস্ত কিছু। তো খুবই দুঃখের ব্যাপার, মানে ছোট কাকু অনেক দিন ধরে ভুগছিল, তো তারপর আর কি আজকে মারা গেছে। আমার ছোট কাকা অনেক করেছে, অনেক একটা ছেলে হয়ে প্রচুর করেছে। আমারও তেমনি সব, মানে এই আমি ফিরেছি 9:00, 9:00 ফিরে আমি চান করলাম, যেহেতু ছোঁয়াছুঁই হয়েছে আর কি, সেই থেকে বসে আছি। এখন অভি ফিরলো, এখন কী করবো, রাত্রিবেলা ভালো লাগছিল না কিছু করি। এই জগদীশ দাকে দিয়ে ম্যাগি আনিয়েছিলাম, এখন এই ম্যাগি করছি, সবাই এখন খাবো, মানে হবো কখন তারপরে খাবো। এই হতে হতে 2 তো বাজবেই, চলুন খেয়ে ফেলবো আমরা, তারপর শোবো। আর পারছি না, সারা দুপুর একটু শোয়া বসা নেই, তো ভালো লাগছে না শরীরটা। তো ম্যাগি আমার কমপ্লিট, মলিও কিছু খায়নি, ওর বেচারি ভাগ্যিস কালকে পরীক্ষা নেই, একটু বাঁচা। যদি কালকে পরীক্ষা থাকতো যে কী হতো, আমি এত রাত্রিরে এখন খাবো, একটা হজমের ব্যাপার থাকতো। যাই হোক, চলুন খাই, 2 বাজে পাক্কা। আমার ছোটো কাকিমা না খুব সুন্দরই ছিল, মানে এক কথায় বলা হয় দুর্গা ঠাকুরের মতো দেখতে ছিল আমার ছোট কাকিমাকে। মানুষের যে কখন কি হয়, এমন নার্ভে লোক ধরেছিল পুরো শয্যাশায়ী। তো চলো না খেয়ে নিয়ে আগে। মর্নিং বন্ধুরা, তো আজকে যদিও মর্নিং এখন নয়, দুপুরবেলা, যেহেতু কালকে রাত্রিরে অনেকটা রাত করেই শোয়া হয়েছে, গল্প মানে সব বার্নিং ঘাটে কী হলো না হলো সমস্ত কিছু গল্প করতে করতে একটু লেটই হয়েছে শুতে। তারপর আর সকালবেলা উঠতে পারিনি, একটু লেট করেই উঠেছি, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন কী অবস্থা। হ্যাঁ, মনটাও খুবই খারাপ, যেহেতু মারা গেছে ছোটো ছোটো কাকিমা, ছোটো থেকে একরকম দেখে এসেছি, মারা যাওয়ার সময় আর একরকম হয়ে গেছে, সেই সব নিয়ে তো আমাদের তো জীবন কাটাতেই হবে, নিজের লাইফে আবার ফিরে আসতেই হবে। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, ব্ল্যাকিদের রান্নাটা, ব্ল্যাকি আর বাচ্চাগুলোর রান্নাটা আগে বসিয়ে তারপর আমাদেরটা করবে। তো চলুন, আমার সেই একই দিন শুরু হচ্ছে একইভাবে। তো চলুন, হ্যাঁ রান্নাগুলো আগে করে নিই, তারপর আবার কথা বলবো। মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার হয়ে গেছে, আর এখানে কাল ম্যাড্রাসিং হাঁসের ডিম নিয়ে এসেছিলাম, ম্যাড্রাসিং হাঁসের ডিমের কষা করবো। আর এই ছোটো ছোটো বড়ি ভাজাগুলো খেতে আমার খুব ভালো লাগে, মানে এই বড়ি ভাজা করলাম, এবার ডিমের কষাটা করবো, কড়া তেল দিয়ে দিয়েছি। ব্যাস, তো চলুন রেখে দিই এটা, আবার হেবি গরম। তো চলুন খেয়ে নিই আমরা, কারণ অভি এরপর বেরোবে, আমি তো মায়ের বাড়িতে যাবো আজকে ভাবছি, কারণ কালকে আবার পরীক্ষা মানে এরপর 3 দিন পরপর পরীক্ষা, আর যেতে পারবো কি পারবো না, এই 3 দিন তো যেতেই পারবো না, আজকে একবার যাবো। মারও একটুখানি মনটা ভেঙে গেছে, যেহেতু যা তো যতই হোক খেয়ে। হ্যাঁ, সেই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ম্যাড্রাসিং হাঁসের ডিমের কষা, একটু ঝোল, কষা বলবো না এটাকে, আর এটা হচ্ছে বড়ি ভাজা, ছোটো বড়ি ভাজা, আর এই মায়ের কুল টমেটোর চাটনি, এই হচ্ছে ব্যাপার। বড়ি ভাজাগুলো খেতে না ভালো লাগে, ছোটো ছোটো বড়ি ভাজাগুলো, এটা একটু পোস্ত যদি খেয়ে যায় আরও ভালো লাগে। এটা খুব সুন্দর হয়েছে,
কবে যেমন খাইনি দেখতে পারো না কারণ আবার সেই শরীর জ্বালাপোড়া করছে, আমি ছাদে যাবো ভাবছি, মানে এখানে পড়ছে পড়ুক, গাটা ধুবো, গাটা ধুয়ে ঢালবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন। তো টাটা বাই।